অঞ্চল ডেপুটেশন ছিল, ওইখানে গেছিলাম আমরা, স্ট্রাইক করেছিলাম। ওরা টিএমসি পার্টি, ওরা উপবাস থাকতে অতর্কিত আমাদের আক্রমণ করে এবং আমাদের উপর মারধর আরম্ভ করে, দিয়ে এই অবস্থা আমাদের মাত্রাটা ফাটিয়ে দিচ্ছে। কারা ছিল ওরা? ওরা টিএমসি পার্টি। কতজন ছিল? ওরা ছিল 60-70 জন আছে জনের টিএমসি অঞ্চল সভাপতি রঞ্জিত ঘোষের নেতৃত্বে বেশ কয়েকজন মাতাল লাঠি সটা নিয়ে এসে এবং ওই তীর কাণ্ডার নিয়ে এসে অতর্কিতে আক্রমণ, আমরা দাঁড়িয়ে ছিলাম, আমাদের উপরে এবারে অতর্কিতেই আক্রমণ আক্রমণ করে মারধর করে আমাদের প্রায় জনা দশেক গুরুতর আহত হয়েছে, 10-12 জন।